Welcome to my channel. In this video I will continue my previous video, the confusing words part 2. If you have not checked out my previous video, go in the description box. Here I will post a link. So the first word is pair, PAIR. এর মানে হলো জোড় বা ডাবল যাকে বলি আমরা। অন্য আরেকটা পেয়ার আছে PARE, এর মানে হচ্ছে ট্রিম করা বা কাটা। সো ডাবল যে পেয়ার ওকে আমরা ওর এক্সাম্পলটা আমরা দেখে নিই। I have bought a new pair of shoes. অন্য পেয়ারের এক্সাম্পলটা দেখি। You must pare your nails regularly. Going to the next word, that is peace. এর মানে হলো শান্তি। অন্য একটা পিস আছে, that is pronunciation peace. এর মানে হলো টুকরো। শান্তির এক্সাম্পলটা আমরা দেখি। A country can progress only during peace time. টুকরোর এক্সাম্পলটা আমরা দেখি। I need a piece of rope to tie this bundle. Okay, going to the next word, that is pray. PRAY. এই শব্দটার মানে হচ্ছে প্রার্থনা করা ঠাকুরের কাছে। অন্য আরেকটা স্প্রে আছে PREY, that is স্বীকার করা। প্রার্থনা করার এক্সাম্পলটা বলি। I pray to God for your good health. আর স্বীকার করার এক্সাম্পলটা বলি। The tiger pounced on its prey. নেক্সট ওয়ার্ডটা আছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল এর মানে হচ্ছে অধ্যক্ষ বা অধ্যাপিকা। আর আরেকটা আছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল এটার মানে হচ্ছে বেসিক রুল মানে নিয়ম। অধ্যক্ষর ফর এক্সাম্পলটা বলি। My mother went to the school to meet the principal. নিয়মের এক্সাম্পলটা বলি। Gandhiji always followed noble principles. Next word is quiet. Quiet, QUIET. এর মানে হচ্ছে শান্ত। এক্সাম্পলটা দেখি। This child cannot keep quiet even for 2 minutes. অন্য আরেকটা quiet, QUITE. এর মানে হচ্ছে ভালো বা পুরোপুরি। এর এক্সাম্পলটা হলো My father was quite satisfied with my result. Next word is root. এই root মানে হলো মূল, গাছের মূল। এক্সাম্পলটা দেখি। A plant gets water through its root. Next route, এটার মানে হচ্ছে পথ বা রাস্তা। এক্সাম্পলটা দেখি। Trains running on this route are often late. Next example টা বলি। Stair, STAIR. এর মানে হলো সিঁড়ি। এক্সাম্পল টা বলি। The man slipped while climbing the stair. আরেকটা ওয়ার্ড আছে STARE, that is stair. এটার মানে হলো এক দৃষ্টিতে কারোর দিকে তাকিয়ে থাকা। It is a bad habit to stare at anyone. Next word is STOREY. এটার মানে হলো ঘরের তলা। আমরা ঘরের একতলা, দুতলা, তিনতলা বলি, সেই তলাকে স্টোরি বলে। There is 3-storied house, 4-storied house, এরকম। For example, my room is on the upper story of the house. Another story, that is গল্প, STORY. My grandmother told me a very interesting story. Next word হলো there, THEIR. এটার মানে হলো তাদের। ফ্রম দে মানে দে থেকে কথাটা এসছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, দেয়ার হাউস ইজ স্মল বাট কমফোর্টেবল। আর একটা দেয়ার আছে THERE। এটা হচ্ছে অপোজিট অফ হেয়ার, হেয়ার অ্যান্ড দেয়ার। এটার মানে হলো সেখানে। উই ওয়েন্ট দেয়ার ইন আ গ্রুপ। ফলো মি ফর দিস কাইন্ড অফ ভিডিও।